নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার মহানবমী, যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আগামীকাল নবমী তিথি রয়েছে, সন্ধ্যা 5:45 পর্যন্ত, তারপর আপনার দশমী শুরু হয়ে যাচ্ছে। এবং নক্ষত্র রয়েছে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র, যোগ ষোল যোগ। আপনার অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:38 থেকে আপনার 12:24 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে। ব্রহ্ম মুহূর্ত রয়েছে 7:29 থেকে 8:59 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে। রাহুকাল আপনার আগামীকাল রয়েছে সকাল 9:00 থেকে আপনার 10:30 পর্যন্ত। এবার আমি একে একে আপনাদেরকে জানাবো আগামীকালে পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যে যোগ সৃষ্টি হয়েছে, কোন কোন এই সৌভাগ্যশালী রাশি, এই নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আসি, যারা দীর্ঘদিন লটারির টিকিট কাটছেন, টিকিট কেটেই যাচ্ছেন কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হচ্ছে না, দেখা যাচ্ছে আপনাদের অল্পের জন্য কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা সরাসরি রাহু রক্ষা কবচ পরিধান করুন। তাতে কি হবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি বৃদ্ধি কিন্তু করবে। রাহু রক্ষা কবচ আপনাদের অল্পের জন্য যাদের প্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই পরিধান করুন। এর পাশাপাশি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা বার্থ চার্ট রিফর্মেশন, যারা বহুদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফর্মেশন অবশ্যই আপনারা করুন। তাতে কি হবে, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আসবে। অনেকে ভিডিওটি শুনছেন কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, কি করবেন, কি করা উচিত, যদি আপনারা ভিডিওটি আলোচনাটা যদি সম্পূর্ণরূপে শুনেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি, আমি হাত জোর করে বলি, আপনাদের কাছ থেকে কিছুটা আমি প্রতিদিন সময় নষ্ট করি, আপনাদের মূল্যবান সময়ের মধ্যে কিছুটা সময় আমি নষ্ট করি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানো, কিছু বোঝানোর কিন্তু চেষ্টা করি, যার মাধ্যমে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম চলেই আসে, হয়তো আপনাদের রাশির সাথে মিলে যায়। অনেকে ভাবেন যে লটারি কাটলেই অর্থপ্রাপ্তি হবে, এমনটি না। দেখুন, আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে কিন্তু পারে, শুধুমাত্র লটারি কাটলেই যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এমনটি না। কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে, যারা লটারির টিকিট কাটার একটা নেশার মতন হয়ে গেছে, তাদের জন্য আমি প্রতিদিন কিন্তু সময়টা কিন্তু দিয়ে দিচ্ছি, কোন সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দেখুন, আপনারা যারা ভিডিওটি দেখছেন এখন, দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে। এই তিনটি গ্রহ যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে তাহলে আপনাদের নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। আপনার যদি দশা মহাদশা এবং নবগ্রহের মধ্যে এই তিনটি গ্রহ যদি শুভ থাকে এবং ভাগ্যভাব যদি স্ট্রং থাকে, হয়তো আপনারাও আগামীকাল হতে পারেন মহা কোটিপতি। দেখুন, অর্থপ্রাপ্তির বিষয়টা প্রত্যেকের জীবনে কিন্তু আসে, আমি একটা কথা বারবার বলি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঈশ্বর সুযোগ দেয়, কেউ অ্যাচিভমেন্ট করতে পারে আবার কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না,
যদি আপনারা প্রচুর প্রচেষ্টা করে হয়তো ক্ষান্ত হয়ে গেছেন যে আমার আর হবে না, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং আপনার হস্তরেখা, যাদের ক্ষেত্রে নেই জন্মকুণ্ডলী, হস্তরেখা বিচার করুন। কারণ আপনাদের কোন সময় প্রাপ্তি রয়েছে, কোন বছরগুলো, এক এক সময় দেখবেন কয়েকটা বছর কিন্তু গোল্ডেন ইয়ার যায় প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু একটা সময় থাকে যেটা গোল্ডেন ইয়ার যেটাকে বলে, একটা স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হয়। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় ধরনের কোনো দোষ না থাকে, তাহলে এই সময়ে আপনাদের কিন্তু ঠিক এই সময়টা যেটা আমি বলছি, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, হয়তো আপনার সাথে না মিলতে পারে, আবার আপনার কোনো পাশে বাড়ির লোকের সাথে কিন্তু মিলে যেতেই পারে। কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে একই জিনিস ঘটবে আমি কখনোই দাবি করি না, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। কারণ একই রাশির সেম রাশির একাধিক মানুষ রয়েছে, সেম রাশির একাধিক মানুষ রয়েছে, কিন্তু প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হচ্ছে এমনটি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে। যদি আপনার জন্মকুণ্ডলী পারমিট করে, দশা মহাদশা যদি আপনাদের শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথমেই আলোচনা করা যাক রাশিগুলোর নাম এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেটা আপনাদেরকে জানাই। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, নাম্বার ওয়ান মহা সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দেখা যাচ্ছে, সকাল 10:48 থেকে শুরু করে আপনার 11:52 পর্যন্ত আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-3। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে, দুপুর 3:41 থেকে শুরু করে বৈকাল 5:04 পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 7-2। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, দুপুর 2:50 থেকে বৈকাল 4:36 পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার 8-9। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার শুধুমাত্র 4। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার 8-2। আপনাদের যে শুভ সময়, দুপুর 11:14 থেকে 12:26 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল মহানবমীতে এই 5 রাশির টাকার খেলা হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।